नमस्कार বন্ধুরা, আশা কিচেন রেসিপিতে সকলকে আবার একবার ওয়েলকাম। তো আশা করি আমার প্রিয় দর্শক বন্ধুরা খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো আমি আজকে দেখাবো বেগুন এবং ডিম দিয়ে কীভাবে বানিয়ে নেওয়া যায় সুস্বাদু মুচমুচে বেগুনের বড়া। তো তার জন্য আমি দেখো একটা মিডিয়াম সাইজের বেগুন নিয়ে নিয়েছি। বেগুনটা আগে থেকে আমি ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি। দুটো ডিম নিয়েছি। বেগুনটা আমি ভালো করে চেক করে নিয়েছি যে কোনো পোকা আছে কি না। এরপর বেগুনটা আমি স্লাইস আকারে কেটে নেব। তো দেখো আমি স্লাইস আকারে কেটে নিয়েছি, খুব একটা পাতলা করব না, একটু মোটা মোটা সাইজ রাখব, কারণ বেগুন খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। এখন শীতকাল, তাই বেগুনটা একটু ভালো করে চেক করে খেতে হবে, কেননা বেগুনের ভিতর অনেক সময় অনেক পোকা থাকে। তো দেখো আমার বেগুনগুলো কাটা হয়ে গেছে। এর উপর আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ। এখানে তোমরা লঙ্কার গুঁড়ো বা ধনে জিরে গুঁড়ো দিতে পারো। তো লবণ আমি দিয়ে দিচ্ছি। এরপর ভালো করে কিন্তু হাত দিয়ে আমি মেখে নেব। দু হাত দিয়ে ভালো করে মেখে নিলাম। এপিট ওপিট করে ভালো করে বেগুনগুলো মেখে নিলাম। তো দেখো আমার বেগুনগুলো বেশ ভালোভাবে লবণ হলুদ মাখানো হয়ে গেছে। এরপর আমি ডিম দুটো ফেটিয়ে নেব। এটা খুব সহজেই কিন্তু বানিয়ে নেওয়া যায় এবং খেতে অসাধারণ। তোমরা নিজেরাও বাড়িতে কিন্তু বানিয়ে খেতে পারো। বেগুনের অবশ্য অনেক কিছুই রেসিপি হয়, তার মধ্যে এই রেসিপিটাও খুব সুন্দর। তো আমি ডিমটা ভালো করে ফেটিয়ে নিচ্ছি। যেহেতু বেগুনের মধ্যে লবণ হলুদ দিয়ে দিয়েছি, তাই ডিমের মধ্যে আর কিছু দিচ্ছি না, আমি শুধু ডিমটা ফেটিয়ে নিচ্ছি। এরপর আমি একটা চাটু বসিয়ে দিয়েছি। এখানে আমি একটা কথা বলি, আমি বেগুন কিন্তু চাটুর মধ্যেই ভাজি, ডিপ তেল দিয়ে কিন্তু আমি কখনোই বেগুন ভাজি না। আর এইভাবে তোমরা যদি বেগুন ভাজো চাটুর মধ্যে অল্প তেল দিয়ে, তাহলে দেখবে বেগুন ভাজার পর কিন্তু কোনো তেল দাঁড়িয়ে থাকে না। অনেক সময় কী হয়, বেগুন ভেজে কোনো বাটি বা কোনো কিছু রাখলে একটা তেল বেরিয়ে আসে, কিন্তু এই চাটুর মধ্যে অল্প তেল দিয়ে যদি করা হয় তাহলে কিন্তু কখনো তেল বেরিয়ে আসবে না, কারণ তেলের পরিমাণটা তো অল্প থাকে। আর ভাজার ক্ষেত্রে কিন্তু চাটুতে ভাজাটা খুব ভালো লাগে খেতে। আমি তা কীভাবে ভাজছি তোমরা দেখে নাও। তোমরা বাড়িতে কিন্তু এরকমভাবে ডিম না দিয়েও বেগুন এমনিভাবেই ভাজতে পারো। তো দেখো আমি ডিমগুলোতে বেগুনগুলো ভালো করে মেখে নিলাম। এরপরে একটা একটা করে ডিম এবং বেগুন দিয়ে দিচ্ছি। এভাবে তোমরা ডাইরেক্ট একটা একটা করে ডিমের মধ্যে বেগুনগুলো দিয়ে দিতে পারো বা আগে থেকে ডুবিয়ে রাখতে পারো। যে ডিমটুকু ছিল আমি উপর থেকে দিয়ে দিলাম। একটু আমি আলাদা করে সেপারেট করে নিচ্ছি, কারণ এটা উল্টাতে সুবিধা হবে। এক্ষেত্রে বলি বেগুন ভাজার জন্য যে আমি বললাম চাটুর মধ্যে বেগুন ভাজা, কিন্তু আঁচটা কিন্তু একদমই লো থাকবে এবং একটু ধৈর্য নিয়ে আস্তে আস্তে বেগুনগুলো ভাজতে হবে, কারণ ডিপ তেলে দিলে কি হয় বেগুনটা দিয়ে তারপরে তুলে নেওয়া হয় ভাজাটা, কিন্তু এখানে আমি অল্প তেল দিচ্ছি, অল্প তেলে যেহেতু ভাজবো তাই আমাকে একদম লো ফ্লেমে বেগুনগুলো কিন্তু ভেজে নিতে হবে। একটু সময় লাগে একটু উল্টো পাল্টা করে। দেখো আমি একটু উল্টো পাল্টা করে নিচ্ছি। তোমরা বেগুন এরকমভাবে বাড়িতে ভাজতে পারো, দারুণ লাগে খেতে, কারণ তেলের পরিমাণটা একদমই কম থাকে। এটা স্বাস্থ্যের জন্য কিন্তু খুব ভালো। তো দেখো আমি কিন্তু বাড়তি কোনো তেল অ্যাড করিনি, যে তেলটা দিয়েছিলাম তার মধ্যে কিন্তু হালকা আছে। এপিট ওপিট করে উল্টে আমি বেগুনগুলো ভেজে নিচ্ছি। তো তোমাদের দেখতেই পাচ্ছ তোমরা কীরকমভাবে একদম ব্রাউন কালার হয়ে আসছে বেগুনগুলো, অথচ বেগুনের গাছে কিন্তু কোনো তেলও বেরোচ্ছে না। তো এইভাবে বেগুনগুলো সব উল্টো পাল্টা করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু লো থাকবে, কখনো মিডিয়াম বা হাই ফ্লেম কিন্তু থাকবে না। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ উল্টো পাল্টা আমি করে নিচ্ছি। আমার বেগুন মোটামুটি প্রায় ভাজার দিকে হয়ে এসছে। বারবার উল্টো পাল্টা করে নিতে হবে। তো হয়ে গেছে বেগুন ভাজাগুলো, আমি এবার তুলে নিচ্ছি একটা প্লেটে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ কতটা মুচমুচে হয়েছে, দেখেই মনে হচ্ছে খেতে অসাধারণ লাগবে। তো আজকে আমার চ্যানেলে যারা নতুন ভিডিওটি দেখছো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, এবং পুরনো যারা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো একটা লাইক এবং একটা সুন্দর কমেন্ট করো। তোমাদের একটা লাইক একটা কমেন্টে আমার ভিডিও বাড়ার উৎসাহ অনেক বেড়ে যায়। তো ভিডিওটি এতক্ষণ ধৈর্য দিয়ে দেখার জন্য অনেক অনেক